রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, স্কুল পরে এবে কলেজে হব রূপান্তর কার্যক্রম। 5টি রূপান্তর কার্যক্রমে সামিল হয়েছে 40টি কলেজ, এথিপাই 1.5 কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রথম পর্যায়ে মো কলেজ অভিযানে সামিল হয়েছে 12টি কলেজ এবং 2টি বিশ্ববিদ্যালয়। এদ্বারা বড়ব ক্যাম্পস ক্লাসরুমর মান এবং শিক্ষার মান। উপকৃত হবে 30,000 স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রী। স্কুল রূপান্তর কার্যক্রমর সফলতা হি প্রেরণা দিয়েছে। রাজ্যের মোট 1,070 স্কুলে চালিছে রূপান্তর কার্যক্রম। স্কুল রূপান্তর কার্যক্রম 14 নভেম্বর সুদ্ধা সম্পূর্ণ হব। হিঞ্জুলি ব্লকরে 50টি স্কুল লোকার্পিত হয়ে সারিছে। আম জীবনরে কলেজ দিন খুব স্মরণীয় বলে কহিছেন মুখ্যমন্ত্রী। মো কলেজ অভিযানে বিভিন্ন পূর্বতন ছাত্রছাত্রী সে অনুষ্ঠানর বিকাশ পাই আর্থিক সহযোগ করেছেন। পূর্বতন ছাত্রছাত্রী কলেজ সহ যোড়া এবং কলেজর বিকাশ নয় দিগ দেওয়া মো কলেজ অভিযান আরম্ভ করা যাইছে। গুরুত্বপূর্ণ সূচনা যা বর্তমান রয়েছে তাহলে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, স্কুল পরে এবে কলেজে হব রূপান্তর কার্যক্রম। 5টি রূপান্তর কার্যক্রমে সামিল হয়েছে 40টি কলেজ, এথিপাই 1.5 কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রথম পর্যায়ে মো কলেজ অভিযানে সামিল হয়েছে 12টি কলেজ এবং 2টি বিশ্ববিদ্যালয়। এদ্বারা বড়ব ক্যাম্পস ক্লাসরুম সহ শিক্ষার মান। উপকৃত হবে 30,000 স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রী। স্কুল রূপান্তর কার্যক্রমর সফলতা হি প্রেরণা দিয়েছে। রাজ্যের মোট 1,070 স্কুলে চালিছে রূপান্তর কার্যক্রম। স্কুল রূপান্তর কার্যক্রম 14 নভেম্বর সুদ্ধা সম্পূর্ণ করা যাব। হিঞ্জুলি ব্লকরে 50টি স্কুল লোকার্পিত হয়ে সারিছে। আম জীবনরে কলেজ দিন খুব স্মরণীয় বলে কহিছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মো কলেজ অভিযানে বিভিন্ন পূর্বতন ছাত্রছাত্রী সে অনুষ্ঠানর বিকাশ পাই আর্থিক সহযোগ করেছেন। পূর্বতন ছাত্রছাত্রী কলেজ সহ যোড়া এবং কলেজর বিকাশ নয় দিগ দেওয়া মো কলেজ অভিযান আরম্ভ করা যাইছে।